হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা পেয়ে অনেক ভালোই আছি অর্পিতা সাইকনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিছুদিন ধরে বাড়িতে ছিলাম না মুর্শিদাবাদ গেছিলাম আর সেখানে কেন গেছিলাম তার ভিডিও তোমরা দেখেছো বাড়িতে ফিরে আসার পর পাশের বাড়িতে কালী মায়ের পুজো হয়েছে তো সেখানে ভোগ খেয়েছি আর পরের দিন তোমরা দেখতেই পাচ্ছ এখন বরণ পর্ব চলছে মাকে কিছুক্ষণ পরেই বিসর্জনে নিয়ে যাওয়া হবে ঠিক তার আগের মুহূর্তই আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তোমরা পুরো ভিডিওটাই শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে কেউ কোথাও স্কিপ করো না প্লিজ আমি কিছুদিন বাড়িতে না থাকার কারণে তোমাদের ঘরে ঠিক মতো যেতে পারছিলাম না তো এবার আমি বাড়িতে এসে গেছি বন্ধুরা তোমাদের ঘরে প্রত্যেক দিন যাব আর তোমরাও আমার ঘরে প্রত্যেক দিন এসো আমি চেষ্টা করবো তোমাদেরকে নিত্য নতুন ভিডিও গিফট করার দেখো একটা বাচ্চা ছেলে খুব একটা বয়স না ক্লাস সিক্সে পরে খুব সুন্দর ধুনোচি নাচছে আমার তো খুব ভালো লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো আর তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পুরোনো বন্ধুরা যারা সবসময় আমার পাশে আছো তারা একটা লাইক শেয়ার আর কমেন্টস করে দিও আমার আগের কোনো ভিডিও যদি তোমরা মিস করে গিয়ে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে যাও সেখানে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে বন্ধুরা তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমিও সবসময় তোমাদের পাশে আছি এবং থাকবো বন্ধুরা আমি তোমাদেরকে কোনো ড্রয়িংয়ের ভিডিও দিতেই পারছি না যেহেতু আমি কিছুদিন ধরে বাড়িতে ছিলাম না তো সেই জন্য এবার বাড়িতে এসে গেছি আশা করছি তোমাদেরকে আমি খুব শিগগিরই নতুন নতুন ড্রয়িংয়ের ভিডিও গিফট করতে পারবো যদি তোমরা ড্রয়িংয়ের উপরে অন্য রকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমি তোমাদের জন্য তোমাদের পছন্দের মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব তো বন্ধুরা আজ অনেক দিন পর আমি তোমাদের সাথে মন খুলে কথা বলতে পারলাম আর নিজেকে খুব ফ্রেশ মনে হচ্ছে খুব ভালো লাগছে আমার আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসবো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা টাটা